ইতিহাসের বিরল ঘটনা এবং আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এত ক্ষমতাধর প্রধানমন্ত্রী আর কোন দেশে কখনো কোনদিন হয়েছেন বলে অন্তত আমার জানা নাই। তিনি তার পিতার সমস্ত স্বপ্নগুলো এক এক করে বাস্তবায়িত করে যাচ্ছেন, এটা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলবো যে বঙ্গবন্ধু কিন্তু একদিনে বঙ্গবন্ধু হন নাই, উনি সারা জীবন অধিকাংশ সময় কারাগারে ছিলেন, জীবনে প্রায় 14টি বছর বাংলাদেশে ঘরে ঘরে ঘুরে ঘুরে পথে প্রান্তে ঘুরে ঘুরে শুধু কর্মী উনি সৃষ্টি করেছেন। উনি ঢাকা শহরে বসে নেতৃত্ব দেন নাই, উনি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে ঘুরে ঘুরে যে নেতা সৃষ্টি, তখন এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল না, কিন্তু আজকে কিন্তু আমরা ঘরের বাইরে যাই না, একটা কাছের ঘরে আমরা বসে থাকি, যারা আসে বসে ধরে নিয়ে আসে আমাদের লোকরা সবচেয়ে বড় কোরবানি গরুর মতন গলায় মালা দিয়ে নিয়ে এসে, যে যে টাকার বস্তা দিলাম, নমিশন দিলে পাশ করে বাবা আলহামদুলিল্লাহ, তাকেই নমিশন দেন, তেই কর্মীদের আপনারা দিচ্ছেন না, এটা হচ্ছে আরেকটি বড় দুর্বলতা আপনাদের। আজকে যাদের দেখতেছেন এরকম সংসদ ওখানেও ছিল, 75 সালে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছেন, মুজাফর বলেছেন, আমরা সেদিন কাউকে প্রতিরোধ করতে দেখি নাই, আমাদের কাছে সব ছিল, আমাদের কাছে সব ছিল, রেকর্ডে বলে গেলাম, কিন্তু আমাদের একটি ডাক আমরা পাই নাই, ডাক দেওয়ার অধিকার তো আমাদের ছিল না। মাননীয় স্পিকার, আমরা তখন তরুণ, আমি যুবলীগের এই ঢাকা নগরের প্রধান ছিলাম, কিন্তু আমাদের কেউ ডাক দেয় নাই, তাই আমরা কিছু করতে পারি নাই, এটাই হচ্ছে বাস্তব ঘটনা, এটা হচ্ছে ইতিহাসের কথা, এটাই আওয়ামী লীগের স্মরণ রাখতে হবে। যত সুন্দর হাট দেখতেছে, সময় শেষ হয়েছে, মাননীয় সদস্য শেষ করুন। জি, এক মিনিট। মাঝে মাঝে প্রত্যেকটা সিটে বলা হয় এবার আর লাঙ্গুল দেব না নৌকা, আর বাবা আপনাদের এই চান 26টা সিট চান কেন, আপনাদের তো আমরা 300-350 সিট দিয়ে দিছি, আপনারা এত আমাদের ভয় পান কেন, ভয় কোনো কারণ নাই, দরকার সব সিট আপনাদের ছেড়ে দেবো, তবু আপনারা শান্তভাবে দেশ চালান। আপনার এই যে দেখলাম আমার পাশ থেকে বক্তৃতা দিয়ে চলে হলো, কি বক্তৃতা দিল, যে আমাদের সংবিধানে একটি বড় সংশোধনী আনতে হবে, কি সংশোধনী, বিসমিল্লাহ রহমান রাখা যাবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সাংঘর্ষিক, আরে এটা সেটেল ম্যাটার, বিপ্লবটাকে এখন ঢিল দেন কেন, 9 মাস আছে মাত্র আমাদের নির্বাচনের, এই মুহূর্তে একটা নতুন ইস্যু সৃষ্টি করে আপনাদের উদ্দেশ্যটা কি, আপনার তো সহি সালামতের নৌকে উঠে বসে গেছেন, নৌকে কাণ্ডে হচ্ছে শেখ হাসিনা, তাকেই নৌকা বহন করতে হবে, তাকেই নৌকে নিয়ে পার করতে হবে বড় নদী, কিন্তু আপনার তো নিশ্চিন্তে বসে আছেন, পার হয়ে পারে চলে যাবেন আরো 5 বছরের জন্য, সব বিয়ে তো ঢুকছেন, আর কত কত ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য শেষ করুন। জি, 1 মিনিট বলি, সবচেয়ে কম 10 মিনিট দিলেন, তারপর 5 মিনিট, তারপর 2 মিনিট, পক্ষে কত বলি আপনি আমাকে আরো দিতেন, আমি জানি আমি বলতে পারবো না। আমার বাবাও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গোপালগঞ্জের, 1949 সালে প্রথম বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে, ফরিদপুর জেল থেকে বেরিয়ে গোপালগঞ্জে ইয়া আওয়ামী লীগ করলেন, আমার বাবাকে সভাপতি বানাইলেন, 60 সালে আমার বাবা মারা গেছে, ছাত্রলীগ যুবলীগ সবই করেছি, আমি যুদ্ধ করেছি, কিন্তু আপনাদের নমিশন পাই নাই, খালি কি আমার দোষ, কে ঘর সারলেন, আর ঘর কি আমি সারছি, ঘর থেকে আপনারা বাইর করে দেবেন আর আমি ঘরে বসে থাকবো, কি আমি গাছতলায় বসে থাকবো, এই তো আমাদের আমাদের নিয়তি। আজকে ইতিহাস কোন ইতিহাস আমিও বলতে পারবো, আমার যে জীবনে কোনো ইতিহাস আছে সেই ইতিহাস বললে মানুষ শুনবে, বুঝবে যে আমরা কোথায় আছি, আপনারা কোথায় আজকে নিয়ে গেছেন দলটাকে, এইভাবে দেশ চলবে না, এখনো সতর্ক হন, সামনে কিন্তু বিপদ আসতেছে, আজকে একটি বড় দল তারা সন্দেহ নির্বাচনে আসবে না বলে দিছে।